আসসালামু আলাইকুম সবাইকে দিস মি আপসি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন যারা আমার রেগুলার ব্লগ দেখেন তাদেরকে তো আমি অনেক বেশি ভালোবাসি তো যাই হোক এসব কথা বাদ দিয়ে আজকের ব্লগটা শুরু করি দিন পর মনে হচ্ছে যে মায়ের কোনো জিনিস কিনতে যাওয়া আজকে আজকে আমরা ফ্যামিলির সবাই একসাথে বের হয়েছি কারণ আমার আম্মুর ফোনটা অনেক দিন হলেই নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সে এতদিন ফোন কিনে নাই শুধুমাত্র আব্বু আসলে ফোন কিনবে তো আব্বু আসার পরে এই তো আজকে আমরা আমার মায়ের একটা ফোন কিনতে গিয়েছিলাম সবাই মিলে সন্ধ্যার পরে তো কয়েকটা দোকান দেখার পরে এই ফোনটা আমাদের ভালো লাগলো তো এই ফোনটা নেওয়ার পরে তো ভাবলাম যে ফোন কেনা যেহেতু শেষ একটু এ যাওয়া যাক তারপরে আমরা সবাই মিলে মানে সবাই বলতে আমরা চারজন আমরা চারজন মিলে চলে গেলাম আরঙে এ এই যে দেখতেই পাচ্ছেন ঈদের কালেকশানগুলোই দেখছিলাম ঈদ এখন অবশ্যই দেরি আছে তো গত ঈদে যে টাইপের কালেকশন ছিল সেম ওগুলোই আছে নতুন তেমন কিছু আমার চোখে পড়ে নাই তো এই অন আমার অনেক ভালো লেগেছে তবে ভাবছিলাম নেবো কি নেবো না ঈদ পর্যন্ত একটু ওয়েট করি যদি দে আরও নতুন কিছু নিয়ে আসে দেন এই ব্যাগটা দেখলাম এটাও অনেক ভালো লেগেছে কিন্তু আজকে আমি আমার নিজের জন্য কিছুই কিনি নাই জাস্ট দেখেছি তারপরে চলে আসলাম আমার আব্বু শপিং দেখায় আপনাদেরকে আসলে কারোই আজকে শপিং করার তেমন ইচ্ছা ছিল না আমরা জাস্ট ফোন কিনতে এসেছিলাম কিন্তু আর ঢোকার পরে আব্বু শার্ট চয়েস করতেছিল আমিও ড্রেস দেখেছিলাম যেটা বললাম আমি নেই নি তো আব্বু এখানে শার্ট চয়েস করতেছিল আব্বু শার্টটা আজকে অনেক বেশি সময় লাগিয়ে ফেলেছে ফার্স্টে এটা ট্রাই করলো এটা আম্মুর বেশ পছন্দ ছিল কিন্তু আব্বুর একবার ভালো লাগছিল আর একবার ভালো লাগছিল না তারপরে আব্বু আরও কিছু দেখলো আরও কিছু দেখে আরও একটা চয়েস করলো দেন লাস্টে আব্বুর এই শার্টটা পছন্দ হইলো মার্শাল্লাহ আমাদেরও অনেক ভালো লেগেছে এই শার্টটা সবাই মিলে কেনাকাটা শেষ করে চলে গেলাম রাতের খাবার খেতে কারণ আম্মু বললো যে এখন আর বাসায় যেয়ে সে রান্না করতে পারবে না তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভ্লগ